দু তিন দিন ক্লাস হয়েছে, আমার নাম রুদ্র স্যার। আজকে গুগল ফর্ম সম্পর্কে দেখানো হবে। তো অনেকেরই কম্পিউটার নাই, মোবাইলে দেখছে, দেখে ভুলে যাচ্ছে, সেই জন্য আমি এটা একটু রেকর্ড করে দিচ্ছি যাতে পরে শোনা যায়। তার মানেটা এই না যে রেকর্ড করে দিচ্ছি মানে সব ইউটিউবে পাওয়া যাবে, আমাকে এখন আর থাকতে হবে না, লেফট করতে হবে, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে কিন্তু আমি রেকর্ড করে দেব না। তো আমি তাহলে রেকর্ডটা দেব না, বোঝা কথা, সোজা কথা। এখন আমি করছি। তো গুগল ফর্মে প্রশ্ন বানানো যায় বা অনেক কিছু করা যায়, আরও একটু অ্যাডভান্সে আমাকে দেখাতে বলা হয়েছে, সেই জন্য আমি আরও অ্যাডভান্সে দেখাবার চেষ্টা করছি। তো প্রথমে আমি গুগল ড্রাইভে গেলাম। গুগল ড্রাইভে যাওয়ার পর আমি মাই ড্রাইভে গেলাম, দিয়ে আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম। মাই ড্রাইভে গিয়ে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, নিউ ফোল্ডার এইচসি। কম্পিউটার কি করে খুলবা? হ্যালো, কম্পিউটারে গুগল ড্রাইভটা কি করে খুলব? ও, কম্পিউটারে কি করে খুলবা? না, কম্পিউটারে ব্রাউজার খুলতে পারো তো? না বল, আমি নতুন তাই। ও আচ্ছা আচ্ছা, প্রথমে তোমাকে কম্পিউটারে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পর নিজের গুগল বা জিমেল অ্যাকাউন্টে লগ ইন হতে হবে। জিমেল অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর এই গুগল অ্যাপসে ক্লিক করে গুগল ড্রাইভে ক্লিক করতে হবে। তাহলে গুগল ফর্ম তৈরি করার জন্য আমি হোলি চাইল্ড বলে একটা ফোল্ডার বানিয়েছি। এখানে যারা এক্সেল জানে তারা আগে থাকতে কিছু সূত্র সেগুলো বানিয়ে নিবে। সেগুলো কোথায় বানাবে আমার এখানে দেখে নিই, কোনো যদি সূত্র থাকে তাহলে আমি সেই সূত্রগুলো দিয়ে বানিয়ে দেখিয়ে দিতে পারবো। এক মিনিট। হ্যাঁ, সিআইটি না, এটা আলাদা জিনিস দেখিয়েছি। ঠিক আছে, আমি এমনি দেখাই। তো এখানে প্রথমে আমি নিউ গুগল শিট নিলাম। আর এখানে নিউ গুগল ফর্ম নিলাম। এখানে আমি কুইজ বানাবো, কুইজ। তো এর নাম দিলাম এক্সাম। এখানে প্রথম নম্বর কোশ্চেন এর নাম দিলাম তোমার নাম কি। তো এটার বাংলা হচ্ছে তোমার নাম কি, ইংরেজিটা কি হবে আমি জানি না, ইংরেজিটা গুগল ট্রান্সলেটারে চলে গেলাম। একটু দেখো, বুঝতে পারবা। এখানে আমি বলছি তোমার নাম কি, এটাকে কপি করলাম, প্রথম প্রশ্নের নাম দিলাম তোমার নাম কি। তো নাম যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন হয় না, শর্ট অ্যান্সার হয়, তাই একটা অ্যান্সার টাইপের কোশ্চেন এলো যেখানে ও উত্তরটা লিখবে, রিকোয়ার মানে দিতে হবে। তারপরে আমি এটাকে পরের পেজে চলে গেলাম, নেক্সট পেজ, পেজ নাম্বার 2। এখানে জিজ্ঞেস করলাম
তোমার বয়স কত? তো এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। বয়স যেহেতু নাম্বারে হয়, তাই এখানে আমি নাম্বার টাইপের নিচ্ছি। অর্থাৎ এখানে আমি বলছি এটা তোমার বয়স কতটা, এখানে লিখে দিয়েছি, এটা এখানে লেখার দরকার নাই। এটা যেটা হেডিং সেটাই থাকবে। এটাই হচ্ছে আমার কোশ্চেন, তোমার বয়স কত। তো এটা আমি বললাম যে এটা আমার ডেট অফ বার্থ হবে, মানে ডেট অফ বার্থ থেকে তোলা হবে। মানে বয়স কত বলতে এজটা দিতে হবে, বা তোমার বয়স কত বলতে এজটা দিতে হবে, এজ এটাও রিকোয়ার। এই দুটো আমি করলাম, আমি করছি একে একে, তোমরাও দেখতে থাকো। সেই জন্য প্রথমেই সেন্ডে গেলাম। সেন্ডে গিয়ে আমি এইখানে গেলাম, এখানে শেয়ার অপশনে গিয়ে মেললাম, ইমেল অ্যাড্রেস নেবো না, তুলে দিলাম, কপি করলাম। দিয়ে আমাকে কতজনকে হাই পাঠিয়েছিলাম, আমার এখানে হাই পাঠানোর লোকগুলোকে ডিলিট করে দিয়েছি আমি। হ্যাঁ, আমি রাজুদাকে লিঙ্কটা দিয়ে দিলাম, তাও যদি কেউ লিঙ্ক নিতে চায় তাহলে হাই পাঠিয়ে দিলে আমি দিয়ে দিব। হ্যালো, আশা করি বোঝা গেছে নাকি, না এইটুকু বোঝা যায়নি? তো দুটো প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে তোমার নাম কি, দ্বিতীয় নম্বর দিয়েছি তোমার বয়স কত। তো এখানে হাই পাঠিয়েছে, আমি এখানে এই লিঙ্কটা পাঠিয়ে দিলাম, ও খুললে এই দুটো অপশন দেখতে পাবে। এবার এখানে আমি বলে দিলাম যে এটা প্রত্যেকটা প্রশ্নে এক নম্বর করে আছে, 10টা প্রশ্ন হবে, মার্কস কোশ্চেন আর রিকোয়ার্ড। এবং আমি যখন সেন্ড করব তখন সেটিংসে অপশন করলাম যে এটা কুইজ টাইপের হবে। তবে পরে রিভিউ দেখা যাবে। সেভ, এক মিনিট, কেউ আসছে, তাকে অ্যাকসেপ্ট করে নি। তো এটা কুইজ টাইপের হবে। এবার আমার এখানে কিছু থিম দেওয়া যায়, এখানে কিছু থিম দেওয়া যায়, থিম, সেই থিমটা দিতে। এটা এটা প্রিভিউ, মানে এরকম টাইপের খুলবে, তোমার নাম কি, নেক্সট তোমার বয়স কত, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে বলে আমার যাচ্ছে না। এটা হচ্ছে প্রিভিউ, আর এটা হলো থিম। থিমে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, এই রকম ছবি দিয়ে দিচ্ছি। তাহলে এই ছবিটা ওপরে চলে এলো, ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এইরকম ফন্টের স্টাইল এলো। তাহলে এটার প্রিভিউ করলে এরকম ছবি দিয়ে এলো, ইমেল অ্যাড্রেস, তোমার নাম কি, নেক্সটে তোমার বয়স কত। এতদূর অবধি বুঝতে কারোর অসুবিধা হলে জানাও, কারণ অনেকের অসুবিধা হলে না বললে হবে না। আমি যদিও এটা রেকর্ড করছি, যদি দেখি সবাই থাকে তাহলে রেকর্ড দেব, নাহলে রেকর্ড দেব না। কারোর বুঝতে অসুবিধা হলে বলো। সবাই বুঝতে পেরেছে? সুমন বুঝতে পেরেছ? শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, সৌমিক বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আকাশ বুঝতে পেরেছ? এইটা করার পর আমি এখানে একটা নিয়েছি নাম, একটা নিয়েছি বয়স, আমি আর একটা ডুপ্লিকেট বানালাম, সেটাও একটা পার্টিশন দিয়ে দিলাম। অর্থাৎ তিন নম্বরে এটা আমার তিন নম্বর ফর্ম, সেটাও আমার একটা পার্টিশনের মধ্যে হলো। তার মধ্যে যোগ করছি একটা কোশ্চেন, মানে একটা একটা করে অ্যান্সার দেবে। সেখানে আমি বাংলাতেই বলছি, এখানে সব লেখা হয়ে গেছে আসলে, যাই হোক।
তুমি কোথায় বাস করো? তো এখানে হয়তো কতগুলো শহর আছে, তা এখানে আমি বললাম যে ড্রপ ডাউন হবে। এবার এই ড্রপ ডাউনে একটা একটা করে প্রশ্ন ভরতে হলে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। এরকম দেখা গেল 100টা শহর আছে, 100টা শহরের নাম যদি আমাকে লিখতে হয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য এখানে কিছু অ্যাড ওয়ান পাওয়া যায়, সেই অ্যাড ওয়ানের মধ্যে আমরা কিছু অ্যাড ওয়ান নিয়ে কাজ করি। একটু লোড হতে সময় লাগছে। তো সেটাকে বলে ফর্ম রেঞ্জার বলে একটা অ্যাড ওয়ান আছে যেটা আমি নিতে পারি। দিয়ে ইনস্টল করতে পারি, কন্টিনিউ করতে পারি, ক্লিক করতে পারি, অ্যালাউ করতে পারি, নেক্সট করতে পারি, ডান করতে পারি। এটা আমি নিয়েছি ফর্ম রেঞ্জারটা। এবার এখানে আমার এই ড্রপ ডাউন যেমন আছে সেরকম এখানে আমার গুগল ড্রাইভের মধ্যে মোরের মধ্যে ফর্ম রেঞ্জার বলে অপশান আসা উচিত। ফর্ম রেঞ্জার অপশানটা যদি এখানে আসে না, এটা ফর্মের মধ্যেই কাজ করে। ফর্ম রেঞ্জার স্টার্ট। তো ফর্ম রেঞ্জার তুমি কোথায় বাস করো এটা আমার এসছে। এই যে এখানে স্টার্ট হয়েছে, লোড হচ্ছে, একটু সময় লাগছে। দিয়ে পপুলেট ফর্ম রেঞ্জ দিয়ে প্লাস করলাম। দিয়ে আমার সিট আছে এখানে স্পেস সিট। তো দেখা গেল যেখানে এক্সাম দিচ্ছি সেইটাকে, সেটার একটা সিট আছে সেটা সিলেক্ট করলাম। নেম সিলেক্ট রেঞ্জ, নেম রেঞ্জ দুটো রকমের অপশন। সিলেক্ট সিট প্রথমে, দাঁড়াও এটা বন্ধ হয়ে গেল, ব্যাক সিলেক্ট সিট। আমার এখানে এক্সাম বলে একটা সিট খুলেছে, এখনো কেউ অ্যান্সার দেয়নি। এখানে স্কোর বলে, ইমেল অ্যাড্রেস বলে, এটা প্রশ্নের নম্বর পাওয়ার জন্য। এখানে আমি এর নাম দিয়ে দিলাম ডেটা, আর এর নাম দিয়ে দিলাম ইনফো। তাহলে আমি সহজ কথা এটা বোঝাতে চাইছি, এক্সাম স্প্রেডশিটের মধ্যে এটা আমি কেটে দিয়ে আরেকবার করছি। অ্যাড ওয়ান ফর্ম রেঞ্জার স্টার্ট, এটা হচ্ছে একসাথে অনেকগুলো প্রশ্ন লোড করব। পপুলেট ফর্ম রেঞ্জ প্লাস, এক্সাম নেক্সট, সিলেক্ট রেঞ্জ আমি বললাম ইনফরমেশানের নেব। তাহলে আমি এখানে ইনফরমেশানে আমি এখানে লিখে দিয়েছি সিটি, সিটির মধ্যে আমি লিখে দিয়েছি বহরমপুর, কলকাতা, দিল্লি, মুম্বাই, আর লিখছি না। তাহলে আমি এখানে বললাম যে ইনফরমেশানের মধ্যে সিটিটা নেব, নেক্সট করলাম। দিয়ে রেঞ্জ নেম সবগুলোই নিব। অন্যটাতেও ইউজ করতে পারি, এটার নাম দিয়ে দিলাম সিটি। দিয়ে সেভ অ্যান্ড পপুলেট। তাহলে এখানে আমাকে কষ্ট করে লিখতে হলো না, 100টা প্রশ্ন থাকলে 100টা আপনা আপনি চলে এলো। এবার আমার যখন কুইজ হয় সেই কুইজে
আমার কিছু অপশন থাকে, সেটা হচ্ছে সামারি দেখতে পাবো, একটা রেসপন্স করতে পারবো, ইমেল অ্যাড্রেস লাগবে না, আর আমি স্টাফেল কোশ্চেন আর অর্ডার মানে কোশ্চেন অর্ডার স্টাফেল করতে পারবো। সেভ করলাম, এবার আমি প্রিভিউ করছি, তোমার নাম কি, আবার রান করছি, অন্য প্রশ্ন আসতে পারে। তো এখানে আমার প্রিভিউতে পরপরই আসবে, কিন্তু তোমাদেরকে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে খুললে আগের পরের প্রশ্ন ব্যাপার থাকবে না, অর্থাৎ আগের কোশ্চেন আগে আসতে পারে, পরের কোশ্চেন পরে আসতে পারে। তোমার নাম কি, রুদ্র। নেক্সট, তোমার বয়স কত, আমি একটা বয়স নিয়ে নিলাম। নেক্সট, তুমি কোথায় বাস করো, এখানে আমি বললাম বহরমপুরে বাস করি, দিয়ে সাবমিট করে দিলাম। তাহলে প্রিভিয়াস কোরেসপন্স, প্রিভিয়াস মানে আমি কীরকম দিয়েছি, আমি এটা এডিট করতে পারবো না। আমি আমার নাম দিয়েছি রুদ্র, বয়স দিয়েছি এইটা, এবং আমার আমি রেসপন্স করি বহরমপুরে এটা দিয়েছি। এবার কতজন অ্যান্সার দিয়েছে তার উপর এটা ডিপেন্ড করবে, এইখানে ডেটার মধ্যে এগুলো সব চলে আসবে। তো আমার এখানে ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা চেক করার ব্যাপারটা, জিরো পেয়েছি আমি, সেটা আমি এখনো দেখাইনি। আব্দুর আব্দি বোঝা গেছে, হ্যালো, আরে কেউ তো বলো হ্যাঁ কি না, কিছুই তো বুঝতে পারছি না। তো এইখানে আমি এইচসি বলে ফোল্ডার বানিয়েছি, হোলি চাইল্ড বলে, তার মধ্যে এই এক্সামটা ফর্মটা বানিয়েছি। তোমার নাম কি, তোমার বয়স কত, তুমি কোথায় বাস করো, তারপরে আর একটা কোশ্চেন নিচ্ছি, আর একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, সেটা একটা ভাগ করে দিচ্ছি, যে এখানে একটা আর একটা কোশ্চেন নিচ্ছি, যে ভাগ করে নিলাম, ভাগটা হচ্ছে না কেন, এই যে এখানে দুটো ভাগ হয়েই গেছে, এটা দরকার না, এগুলো আমার দরকার না থাকলে এখান থেকে ডিলিট, দরকার না থাকলে এখান থেকে ডিলিট। যদি মনে হয় যে তুমি কোথায় বাস করোটা এটা আগে লাগবে, তাহলে এটাকে মুভ করতে পারি, এই যে এটাকে বলছে মুভ সেকশন, কোথায় মুভ করব সেইটাকে আমি মুভ করতে পারি, যে এখানে নিব না এখানে নিব সেরকম আমি মুভ করতে পারি। তো মুভ করলে সেটা আগে পরে চলে আসবে, তুমি কোথায় বাস করো ওটা আগে চলে এলো, এক্সামটা পরে এলো, সেকশন এটা টু এটাও লাগবে না রিমুভ। তোমার বয়স কত, তুমি কোথায় বাস করো, এই দুটো হয়তো আছে তোমার। এই এখন বললাম যে ডিস্টার্ব করিস না, তারপরে এখানে লিখে দিচ্ছি, আমি সব গুগল ট্রান্সলেটার থেকে করছি বাংলায়। তোমার নাম কি, এটা উড়ে গেছিল, এটা করে দিলাম, এটা আমার হচ্ছে শর্ট টাইপের অ্যান্সার। এটাও আমি এক্সামে নিচ্ছি, এটাও এক্সামে নিচ্ছি, তারপরে আমি আর একটা অ্যাড করলাম, এটাও এক্সামে নিচ্ছি, এর মধ্যে কিছু অ্যাড করছি, হয়তো এর মধ্যে আমি মাল্টিপল চয়েস মানে অনেকগুলো চয়েস করা যাবে এরকম, বা ফাইল আপলোড, তো এগুলো আগের দিন দেখিয়েছিলাম, তাও আমি দেখিয়ে দিচ্ছি। মাল্টিপল চয়েস এখানে বললাম, তোমার জেন্ডার কি, তোমার জেন্ডার কি, অপশনে দিয়ে দিলাম মেল, ফিমেল,
আধার, তারপরে আবার এক্সাম, এখানে আবার একটা কোশ্চেন অ্যাড করলাম, সেটা হয়তো চেক বক্স। এবারে চেক বক্সেও আমি ফর্ম রেঞ্জার ব্যবহার করতে পারি। আমি জানি যে এখানে আমার এখানে এরকম আছে, তো আমি এখানে এই ইনফো পার্টে লিখে দিলাম আই হ্যাভ, আমার আছে টিভি, এসি, মোবাইল, বাইক, মোবাইল। তো এখানে কোশ্চেন হচ্ছে তোমার তোমার কি আছে, রেকর্ড ওই কারণে করছি, একটু খিচিমিচি রাখতে পারে, রেকর্ড করা থাকলে বুঝতে অসুবিধা হবে না। এবার আমি তোমার জেন্ডার কি এটার জন্য পপুলেট ফর্ম রেঞ্জ, জেন্ডার কি না এটা আমার পরের প্রশ্ন, তোমার কোথায় বাস করো, তোমার বাস করো কি আর জেন্ডার কি, এটা তোমার কি আছে যা চেক বক্স, চেক বক্সে মনে হয় হবে না, ঠিক আছে, এটা তোমার শুধুমাত্র অপশান বটন আর ড্রপ ডাউন বক্সেই হবে, তো চেক বক্সে হবে না, তো চেক বক্সে আমাকে ম্যানুয়ালি লিখতে হবে, তো ম্যানুয়ালি লিখে দিচ্ছি টিভি, হোম, বাইক, বানানো তো ভুল লিখলাম। তারপরে আর একটা কোশ্চেন অ্যাড করছি, এর নাম এক্সাম, এখানেও কোশ্চেন অ্যাড করছি মাল্টিপ্যাল। এখানে আমি বললাম যে আমার একটা ছবি আপলোড করা যাবে, তো অ্যালাউ অনলি পেসিপিল ফাইল টাইপ, আমি বললাম শুধুমাত্র পিডিএফ কিংবা ইমেজ আপলোড করতে পারবে। হ্যাঁ, কেউ কিছু বলছো, কিছু কিছু দেখা বা শোনা যাচ্ছে না স্যার, কিছু দেখা বা শোনা যাচ্ছে না, কিছু দেখা বা শোনা যাচ্ছে না, হ্যালো, আচ্ছা, ও একটা ভালো জিনিস শিখিয়েছে আমাকে, আমি ভুলে গেছিলাম, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই খুলে দেখতে পারবা, পাঠিয়ে দিলাম। এবার আমি বললাম ম্যাক্সিমাম সাইজ 1 MB বা 10 MB, 10 MB অনেক বেশি, নাম্বার অফ ফাইল একটা, একটাই আপলোড করতে পারবে, এইটা করে আমি ছেড়ে দিলাম, দিয়ে আমি কেটে দিলাম। এবার আমি এই মিটিংয়ে যদি লিঙ্কে ক্লিক করি, তাহলে আমার প্রশ্নগুলো ইউ আর অলরেডি রেসপন্স, আমি একবারই রেসপন্স দিয়ে দিয়েছি, আমার আর রেসপন্স দেওয়া যাবে না, তো তোমরা তোমাদের ভিতর থেকে রেসপন্স দেওয়ার চেষ্টা করো, আমি অন্য একটা ব্রাউজারে চেষ্টা করছি। বলছে তোমার বয়স কত, উল্টো পাল্টা হিসেবে এসছে, তা আমার বয়স আমি বললাম যেটা আমার বয়স সেটা দেখাবার জন্য আমি এখানে যে এখানে 21 আছে, তাহলে এরকম উপরে গেলাম, দে 1987 মার্চ 30 হলো, নেক্সট, তুমি কোথায় বাস করো, বহরমপুর, নেক্সট, তোমার নাম কি, রুদ্র, নেক্সট, তোমার জেন্ডার কি, মেল, নেক্সট, তোমার কি আছে, টিভি, হোম, বাই, নেক্সট, ফাইল অ্যাড করা যাবে একটা, তো আমার এখানে কম্পিউটারে আমি হয়তো আমার এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফাইলটাকে টেনে এনে ছেড়ে দিচ্ছি, দে আপলোড, আপলোড হয়ে গেল, দে সাবমিট,
পিবিআস রেসপন্স কে কি রকম রেসপন্স করেছে? দুটো রেসপন্স হয়েছে, আমি আমি দুটো করেছি, একটাতে আমি আবার ছবিও দিয়েছি। এবার যে এক্সামিনার সে এগুলো দেখবে কি করে? এই যে কতজন টিভি অ্যান্সার দিয়েছে, কতজন হোম অ্যান্সার দিয়েছে, এরকম করে সার্ভে করা যাবে, তো দেখবে কি করে? সে এবার এখানে আসবে, এসে দেখবে যে এখানে যে ছবিটা আমি দিয়েছি সেই ছবিটা গুগল ড্রাইভে চলে এসেছে, এই যে এই ছবিটা আমি দিয়েছি সেই ছবিটা এখানে চলে এসেছে। তো ছবিটার আমি কোনো নাম দিইনি, তাই ছবিটার এখানে নাম হিসেবে আসিনি। এখানে তোমার বয়স কত, তোমার নাম কি, জেন্ডার কি, এটা বয়স কত না দরকার না, এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। তো এখানে একটা হেডিং দিলে ভালো হতো, তাহলেও বুঝতে পারতো যে কি হেডিংয়ে দিচ্ছি, তোমার কি আছে আর এটা পিকচার। তো হেডিংটা আমি আবার দেওয়ার জন্য জাস্ট এখানে গিয়ে লাস্টে গিয়ে এখানে 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 যে কোশ্চেন লেখা আছে এইখানে লিখে দিলাম যে পিকচার, দেখে দিলাম। তাহলে এই রেসপন্সটাকে রিলোড করলে এখানে পিকচার বা জিনিসপত্রগুলো চলে আসবে, এখানে পরের বার থেকে আসবে, এবার আসবে না পরের বার থেকে আসবে, পরের বার কেউ ফিল আপ করলে এটা আসবে। এবং এই ছবিগুলো এখানে এইখানে এই পিকচার ফোল্ডারে এই ছবিটা স্টোর হবে, অর্থাৎ আমি যে ছবিটা নিয়েছি সেই ছবিটা পিকচার ফোল্ডারে স্টোর হবে, অর্থাৎ প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে স্টোর হয়ে যাবে। তাহলে এইভাবে সুন্দরভাবে ডেটা কালেক্ট করা যাবে। যে যে বুঝতে পারোনি শেষে এই ফর্মটা খুলে একবার করে ফিল আপ করে দেখতে পারো, মোবাইলেও ফিল আপ হবে, কম্পিউটার লাগবে তার কোনো মানে নাই, মোবাইলে একটা করে ফিল আপ করো, দিয়ে আমাকে জিজ্ঞাসা করো, আমি আর একবার দেখাবো। এই যে দেখা যাচ্ছে সৌমিক গুইন বলে একজন ফিল আপ করেছে, তো তার বাইক আছে মেল, সে 2002 সালে তার জন্ম, নামটা দেয়নি, নামটা এখানে অন্যভাবে এসছে, আসলে স্টাপেল হচ্ছে বলে নামটা অন্যভাবে আসছে। তো এখানে এসছে, এখানে ছবি দিয়েছে, একটা পিডিএফ ফাইল দিয়েছে, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, এবং এইটা ক্লিক করলে খুলবে, কিছু একটা হয়তো পিডিএফ ফাইল দিয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি অঙ্কের ফাইল ভরে দিয়েছে, তো সেইটা যেহেতু ভরা যাবে বলেছিলাম সেই জন্য ও এটা দিতে পেরেছে। তোমরা নিজেরা করে করে দেখতে পারো। এটা যে পরীক্ষা দিবে সে কিছু বুঝতে পারবে না, যে দেখবে সে দেখতে পারবে যে কি ছবি দিয়েছে বা কি কালেক্ট করেছে বা কি অ্যান্সার দিয়েছে সে সেগুলো দেখতে পারবে। আমার তো এটা কুইজ না, এটা আসলে ডেটা কালেক্ট করছি, কুইজ বলে না এটাকে, তোমার বয়স কত, এটা আবার কি অ্যান্সার হবে, এটা সবসময় তাল ডাল দেয় হবে।
কারি কোনো সমস্যা থাকলে বলো, আমি দেখাবো কোথাও সমস্যা থাকলে। হ্যালো, কারি কোনো সমস্যা আছে? আচ্ছা, ফিল আপ করো। লিখেও বলতে পারো, একজন যে মুখে বলতে হবে অসুবিধা আছে, মেয়েদের হয়তো মুখে বলতে অসুবিধা থাকলে লিখতে পারে, অসুবিধা নাই। অনেকেই লজ্জা পায়, মেয়ে বলে না। ইন্টারনেট ক্লাসটা একটু জিজ্ঞাসাবাদ না করলে বোঝা মুশকিল আছে, এর তো পরিধি নাই, বহুত পরিধি আছে। এই যে হঠাৎ করে দেখালাম যে যতগুলো খুশি দেশ ভরে দিয়া, এখন আমার যতগুলো বিশ্বে দেশ আছে ততগুলো ভরবো, দিয়ে হয়তো দিব। যতগুলো আমার ফোন নাম্বারের কোড আছে সেটা হয়তো ভরবো, সেগুলো ছবিগুলো হয়তো ভরবো, সেইগুলো করতে গেলে আমার লাগবে। তো আলটিমেট দেখা যাবে যে এখানে যতজন অ্যান্সার দেবে তারা সমস্ত হোলি চাইল্ড ফোল্ডারের মধ্যে, এক্সামের মধ্যে, কেউ পিকচার দিলে পিকচার, কেউ পিডিএফ দিলে পিডিএফ, সেই হিসেবে এখানে সমস্ত কিছু স্টোর হবে। এবং এইটা খুললে পরে দেখা যাবে যে কতজন রেসপন্স করেছে, এখনো পর্যন্ত দুজনই রেসপন্স করেছে। তো এই হলো গুগল ফর্ম। এর আগে গুগল শিট সম্পর্কে একটু ভালো জানলে হয়, অর্থাৎ এক্সেলটা ভালো জানলে জিনিসটা বুঝতে আরো সুবিধে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা জিনিস করে দেখাবার চেষ্টা করছি। এই পেজটার আমি দেখা গেল ছবি তুললাম, তো ছবি কি হয়, এই ছবি এমন একটা জিনিস, এইটাকে চট করে লেখা যায় না, মানে এইটাকে লেখা না, এটা ছবি, তো এটাকে এডিট করা যায় না। তো এটাকে এডিট করতে হলে কিছু সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে করা যায়। তো ধরে নিলাম আমার কোনো সফটওয়্যার নাই, আমি ইন্টারনেটের পেজেই এডিট করব। তাহলে আমি এখানে গুগলে চলে গেলাম, দিয়ে বললাম OCR অনলাইন অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তো এইটা বিভিন্ন আছে, কোনটাই ভালো হয় সেটা একটা একটা করে দেখলে মোটামুটি বোঝা যাবে। তো এখানে একটা দিয়েছে সিলেক্ট ফাইল, আমার ওয়ার্ড না, আমার হচ্ছে ওয়ার্ডে কনভার্ট করে দেবে। সিলেক্ট ফাইল, ফাইলটা সিলেক্ট করলাম, কনভার্টে ক্লিক করলাম, ডাউনলোডটাই ক্লিক করলাম, সেভ করলাম, আবার ক্লিক করলাম। দেখো এই লেখাটা এবার লেখা হয়ে গেছে, এতক্ষণ ছবি ছিল, লেখা যাচ্ছিল না, এবার লেখাটা লেখা হয়ে গেল। বুঝতে কেউ কি পেরেছো না পারোনি? হ্যালো, আরে কেউ তো কোনো রেসপন্স দেয় না এটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো এইটা ছবিটা যখন আমার কনভার্ট হয়ে গেল, অর্থাৎ আমার যদি এইখানে কোনো ছবি থাকে, এইটা তো একটা ছবি, এই যে এইটাকে যদি আমি টেনে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে এটা একটা ছবি, এই লেখাটা আছে,
এই ছবিটাকে যদি আমি বলি যে কনভার্ট করো, এই ছবিটাকে সিলেক্ট করলাম, দিয়ে বললাম কনভার্ট করো, দেখি কত ভালো করতে পারছে। দিয়ে আমি সেভ করলাম, দিয়ে ওপেন করলাম, তো দেখো এটাকে কনভার্ট করে দিয়েছে। এই যে মোটামুটি কনভার্ট করে দিয়েছে, নোটিফাই রাইট, ঠিক আছে, এটাকে কনভার্ট করে দিয়েছে। সবটা আসেনি, ফোরের পরে কোন একটা অপশন ছিল, নাম ছিল OSOPSGENI, না ঠিকই এসছে। এই দেখো লিখা যাচ্ছে, আর এটা ছবি ছিল, এটা পুরো ছবি, বোঝা গেল? এরকম করে অনলাইনে কিছু টুল হয়। কি নাম এটা? OCR, OCR অনলাইন, এটা লিখলেই হবে, এটা হচ্ছে ওয়েবসাইট। আমি দিয়ে দিচ্ছি, অনেক ক্ষেত্রে ছবি হয়, সেগুলো অনেক অসুবিধা হয়, সেগুলো করতে পারলে সুবিধা হয়। এরকম যেমন OCR হলো, সেরকম আমার কোনো ফাইল ওয়ার্ডে আছে, পিডিএফ করতে হবে, এখানে সবই অনলাইন করা যায়, ওয়ার্ড থেকেও পিডিএফ করা যায়, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ থেকেও ওয়ার্ড করা যায়, পিডিএফ থেকে এক্সেল করা যায়, এগুলো বিভিন্ন রকম অপশানগুলো এখানে অ্যাভেলেবেল থাকে, সেইগুলো থেকে এগুলো করে দেওয়া যায়। যেমন ইউটিউব, ইউটিউবের ভিডিও আমি এখানে লিখলাম ইউটিউব, ইউটিউবে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি হয়তো কোন একটা ভিডিও, এখানে কোনটা তো বোঝা মুশকিল, আচ্ছা ধরে নাও এক্সেলেরই কোন একটা ভিডিও ডাউনলোড করব, তো আমার সাইটেই গেলাম, হোলি চাইল্ডে গেলাম, হোলি চাইল্ড বারামপুর, হোলি চাইল্ড বহরমপুরে গিয়ে এই যে এইটা সিআইটি এ ক্লাস হয়েছিল আগের বার, এটাকে ডাউনলোড করব। আচ্ছা, তো এটা ডাউনলোড করবার জন্য এটা কি করে ডাউনলোড করব, এইটাকে কপি করব, কপি করার পর এখানে গিয়ে জাস্ট লিখে দেব যে অনলাইন ইউটিউব ডাউনলোডার, ওয়াই টু মেটটাই ভালো, দিয়ে এখানে ওই লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দেখো বিভিন্ন অপশনে ডাউনলোড চলে এসছে, আমি এই অপশনে ডাউনলোড করে নিলাম, আবার কোথায় ঢুকছে একটু আধটু মাঝে মধ্যে নকরা দেখাতে শুরু করে দেয়, হচ্ছে প্রবলেম, ডাউনলোড হচ্ছে, তো এটা ডাউনলোড হয়ে গেছে। এবার কোথায় ডাউনলোড হয়েছে, আমার যেহেতু আইডিএম দিয়ে ডাউনলোড হলো, আমার অলরেডি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লোড করা আছে, তো এইটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড ফোল্ডারের মধ্যেই থাকে সাধারণত ইউটিউব ডাউনলোডার। এই যে কি এত হোয়াটসঅ্যাপ করছে, আচ্ছা বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে কিছু? ঠিক আছে, বুঝতে বুঝতে পারছি, অনেক বুঝে গেছি। ইউটিউব বাংলাদেশ ওয়াই টু মেট, হ্যাঁ নামটা স্যার, হ্যাঁ ওয়াই টু মেট,
ঠিক আছে, আজকের জন্য এটুকুই রাখছি। এটা যদি বুঝতে অসুবিধা হয় তুমি বলবা, তারপরে আমি ভিডিওটা আপলোড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে।